আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা ভালো আছেন। তো গ্রামে বসে থেকে কি ব্যবসা করবেন, এ ধরনের প্রশ্ন করলে আমরা অনেক সময় হতভম্ব হয়ে যাই বা কি বলবো বুঝতে পারি না। কিন্তু গ্রামে বসে যারা ব্যবসা করছে তারা কিন্তু কখনোই শহরে পাড়ি দেয় না অর্থ উপার্জনের জন্য। যেহেতু যারা গ্রামে ব্যবসা করছে তারা কখনোই শহরে আসার প্রয়োজন হয় না ব্যবসায়িক কার্যক্রম ছাড়া, সেহেতু আমার মনে হয় গ্রামে যারা ব্যবসা করছে তারা বেশ ভালোই আছে। তো যদি আপনি গ্রামে বসে কোনো ব্যবসা করতে চান তাহলে অবশ্যই আমি আশা রাখতে পারি যে যারা গ্রামে ব্যবসা করে ভালো আছে তাদের মতো আপনিও ভালো থাকতে পারবেন। তো গ্রামে বসে কি ব্যবসা করবেন, গ্রামে বসে তো অনেক ধরনের ব্যবসা করা যায়, তার মধ্যে থেকে আজকে আমি কিছু উৎপাদনমুখী ব্যবসা আইডিয়া শেয়ার করব। আশা রাখছি এই ব্যবসা আইডিয়াগুলো থেকে আপনি উদ্বুদ্ধ হবেন একটা ব্যবসা শুরু করার জন্য। তো প্রথম ব্যবসা আইডিয়াটি হচ্ছে হলুদ মরিচ গুঁড়া করার ব্যবসা। দেখুন, আপনি হয়তো এটাকে ছোট করে দেখতে পারেন কিন্তু এটাকে ছোট করে দেখার কোনো বিষয় নয়। দেখুন, স্কোয়ার, বিডি বা কোহিন প্রাণ এ ধরনের বড় বড় কোম্পানি কিন্তু এই যে হলুদ মরিচ গুঁড়া করে প্যাকেট করে বিক্রি করে, তারা যদি এই ব্যবসা করতে পারে তাহলে আমরা কেন পারবো না। তো আমরা চাইলে কিন্তু এই ব্যবসাটা শুরু করতে পারি। তো হলুদ মরিচ ক্রাশার মেশিন কিনে কিন্তু আপনার এলাকায় আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন। যেহেতু প্রায় প্রত্যেকটা এলাকাতে এখন বিদ্যুতের ব্যবস্থা রয়েছে, সেহেতু আপনি কিন্তু এই বিদ্যুৎ সংযোগকে কাজে লাগিয়ে কিন্তু একটা দারুণ ব্যবসা শুরু করতে পারেন। আপনার এলাকায় সবচেয়ে বড় বাজার যেটা, সেই বাজারে আপনি একটা মেশিন স্থাপন করুন, করে তারপরে আপনি হলুদ মরিচ গুঁড়া করে আপনার বাজারে যতগুলো দোকান আছে, মুদি দোকান, সবগুলো দোকানে আপনি হলুদ মরিচ সাপ্লাই দিতে পারেন। এছাড়া আপনার বাজারে, আপনার এলাকায় আরও প্রচুর বাজার রয়েছে অবশ্যই, সেই বাজারগুলোতেও আপনি হলুদ মরিচ সাপ্লাই করার ব্যবস্থা করতে পারেন। এখন তো গ্রামেও বাড়িতে বাড়িতে গিয়ে এই মাল বিক্রি করার একটা প্রচলন শুরু হচ্ছে আর কি ধীরে ধীরে। তো সেভাবে কিন্তু আপনি এটার বন্দোবস্ত করতে পারেন, প্রয়োজনে লোক রেখে এটার বন্দোবস্ত করতে পারেন। আসলে নানান বুদ্ধি রয়েছে ব্যবসা করার জন্য, আসলে মাঠে নামলেই আসলে আপনি বুঝতে পারবেন যে আসলে কিভাবে ব্যবসা করতে হয়। এরপর দ্বিতীয় ব্যবসা আইডিয়াটি হচ্ছে ধান ভাঙানোর মিল স্থাপন করা। সেটা আপনি দুইভাবে করতে পারেন, একটা হচ্ছে রাইস মিল স্থাপন করা আর একটা হচ্ছে শুধুমাত্র ধান ভাঙা মেশিন স্থাপন করে। সেটাতে গ্রামের কৃষক ভাই বোনদের ধান ভাঙিয়ে দিয়ে, অর্থাৎ ধান থেকে চাল বের করে সেই কাজটা করে আসলে একটা ভালো ইনকামের বন্দোবস্ত করা যায়। আপনি হয়তো খেয়াল করবেন আপনার গ্রামে অবশ্যই এ ধরনের বেশ কিছু ব্যবসায়ী রয়েছে যারা ধান ভাঙিয়ে একটা ইনকামের বন্দোবস্ত করছে। তো আপনি চাইলে কিন্তু এ ধরনের একটা ইনকামের বন্দোবস্ত করতেই পারেন। আর তৃতীয় ব্যবসা আইডিয়াটি হচ্ছে মুড়ির কারখানা স্থাপন করা। আপনি হয়তো খেয়াল করবেন যে প্রায় অনেক গ্রামে আসলে মুড়ির কারখানা থাকে। আপনি এটা বলতে পারেন যে গ্রামের লোকেরা তো নিজের হাতে মুড়ি ভেজে খায়, এই মুড়ি কারখানা কি আর চলবে? আসলে ব্যাপারটা এমন নয়। এখন মানুষ তথ্য প্রযুক্তির এই যুগে সব কিছু খুব সহজে পেয়ে যাওয়ার কারণে কিন্তু মানুষ এখন অনেকটাই অলস হয়ে পড়েছে, মানুষ এখন ওই ঝামেলায় যেতে পছন্দ করে না। তো সেই হিসেবে আমি মনে করি, আমার ধারণা যে প্রায় গ্রামেও প্রায় প্রত্যেকটা বাড়িতে আসলে হাতে ভাজা মুড়ির বদলে ওই বাজার থেকে কিনে আনা মুড়ি খেতেই পছন্দ করে। তো আপনি চাইলে কিন্তু আপনার গ্রামে একটা মুড়ি উৎপাদনের কারখানা স্থাপন করতে পারেন। মুড়ি উৎপাদনের কারখানা স্থাপন করতে গেলে আপনি প্রায় সর্বনিম্ন 40,000 থেকে শুরু করে প্রায় 1,00,000 টাকা দামের মেশিন পেয়ে যাবেন। তো আপনি ছোট্ট একটা মেশিন নিয়ে কিন্তু 40-50,000 টাকা দিয়ে একটা মেশিন নিয়ে কিন্তু এই ব্যবসাটা শুরু করতে পারেন। তো গ্রামে বসে ব্যবসা করার চতুর্থ আইডিয়াটি হচ্ছে আপনি চাইলে কিন্তু একটা চানাচুর কারখানা স্থাপন করতে পারেন। তো চানাচুর কারখানা স্থাপন করে আপনার এলাকায় চানাচুর সরবরাহ করে পরবর্তীতে আপনি চাইলে সেই চানাচুরটা শহরে সরবরাহ করতে পারেন, শহরে সাপ্লাই দিতে পারেন। এক্ষেত্রে কিন্তু আপনার বেশ ইনকাম হবে। গ্রামে বসে এই ব্যবসাটা করলে সুবিধা কি, আপনি কম মূল্যে শ্রমিক পেয়ে যাবেন, কম বেতনে আপনি শ্রমিক পেয়ে যাবেন, আর এই কম বেতনে শ্রমিক পেলে কিন্তু আপনার একটা ইনকামের, বাড়তি ইনকামের সুযোগ সুবিধা হবে, মানে একটু লাভের পরিমাণটা বেশি হবে। তো আপনি চাইলে প্রাথমিক পর্যায়ে নিজেই ব্যবসাটা শুরু করতে পারেন,
আর এই চানাচুর উৎপাদনের মেশিন কিনতে আপনার তেমন একটা খরচ হবে না। এক্ষেত্রে আপনি ম্যানুয়াল অটোমেটিক দুই ধরনের মেশিন পেয়ে যাবেন। তো আপনি যদি ম্যানুয়াল মেশিনটা নিতে চান তাহলে 30,000 থেকে, তো আপনি যদি ম্যানুয়াল মেশিনটা নিতে চান তাহলে 30,000 টাকা থেকে এটার দাম শুরু হবে, আর যদি আপনি অটোমেটিক মেশিন নিতে চান প্রায় 1,00,000 টাকার মতো লাগবে। তো এই 1,00,000 টাকা বা 30,000 টাকা যেটাই ইচ্ছা আপনি ইনভেস্ট করে কিন্তু চানাচুর উৎপাদনের ব্যবসাটা শুরু করতে পারেন। তবে আপনি যদি অটোমেটিক মেশিন নেন তাহলে অবশ্যই আপনার প্রোডাকশন ক্যাপাবিলিটি বেশি হবে, আর সেই অনুপাতে আপনার ইনকামও বেশি হবে। তো গ্রামে বসে থেকে ব্যবসা করার জন্য পঞ্চম আইডিয়াটি হচ্ছে সরিষার মিল স্থাপন করা, সরিষার তেলের মিল স্থাপন করা। আপনি হয়তো খেয়াল করবেন যে টেলিভিশনগুলোতে প্রায় বিভিন্ন ধরনের সরিষার তেলের অ্যাডভার্টাইজমেন্ট প্রদর্শন করা হয়। শুধুমাত্র সরিষার তেল একটা ব্র্যান্ড করা যায়, একটা ব্র্যান্ড করে সারা বাংলাদেশের ব্যবসাটাকে ছড়িয়ে দেওয়া যায়। তো সেই হিসেবে আমি বলি প্রাথমিক পর্যায়ে তো সারা বাংলাদেশে ব্যবসা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা না করলেও চলবে। আপনি আপনার এলাকার, আপনার গ্রামের যতগুলো বাজার রয়েছে সেই বাজারগুলোতে যতগুলো দোকান রয়েছে সেই দোকানগুলোতে যদি আপনি সরিষার তেল সরবরাহ করার একটা 20% দোকান কভার করার একটা টার্গেট নিয়ে যদি আপনি ব্যবসাটা শুরু করেন তাহলে কিন্তু আপনি এখানে প্রচুর ইনকাম করতে পারবেন। তো সরিষার মিল আপনি স্থাপন করতে চাইলে আপনি আমাদের কাছ থেকে মেশিন নিতে পারবেন। আর আমি এখানে যে কয়টা মেশিনের কথা বললাম সবগুলো মেশিনই আসলে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন বা সংগ্রহ করতে পারবেন। তো যদি আপনার মেশিনের প্রয়োজন হয় আমি স্ক্রিনে অথবা ডিসপ্লেতে নাম্বার দিয়ে রাখবো, এই নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে আপনি বিভিন্ন ধরনের মেশিন আসলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। অর্থাৎ আমি সেলারের কথা বলছি, ওনার কাছ থেকে এই মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন। এই মেশিনগুলো নিয়ে আপনি কিন্তু একটা দারুণ ব্যবসা শুরু করতে পারেন। হয়তো আমি এখানে মাত্র 5টা ব্যবসার কথা বলেছেন, এছাড়াও কিন্তু আরও প্রচুর ব্যবসা আইডিয়া রয়েছে গ্রামে বসে থেকে করার জন্য। আপনি একটু বুদ্ধি বিবেচনা খাটান তাহলে কিন্তু আপনি প্রচুর ব্যবসা আইডিয়া পেয়ে যাবেন। যে ব্যবসা আইডিয়াটা কাজে লাগিয়ে আপনি কিন্তু ব্যাপক ইনকামের বন্দোবস্ত করতে পারবেন, যেটা করার ফলে আপনার আর শহরে পাড়ি দিতে হবে না, হয়তো বা আপনাকে আর প্রবাসেও পাড়ি দিতে হবে না, আপনার গ্রামে বসেই কিন্তু আপনি একটা হিউজ পরিমাণ ইনকামের বন্দোবস্ত করতে পারবেন। তো আশা রাখছি আজকে ভিডিওটা কারো না কারো ভালো লাগবে এবং কারো না কারো হেল্পফুল হবে, সেই আশাবাদ ব্যক্ত করে। এবং আমি ভাবছি যে আমার চ্যানেলে একটা স্লোগান চালু করব, সেটা হচ্ছে থিঙ্ক পজিটিভ, ডু অনেস্ট অ্যান্ড বিকাম সাকসেসফুল। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই স্লোগানটা কেমন হলো সেটা আমাকে জানাতে ভুলবেন না। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, খোদা হাফেজ।